আসসালামু আলাইকুম। আজকের পর্বে তেল ছাড়া নাস্তার রেসিপি নিয়ে এসেছি, যেটা সকাল অথবা বিকেলে খেতে পারবেন। আর এই নাস্তাটা তৈরি করব আগে থেকে রান্না করা মাংস দিয়ে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখা যাক। এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সাদা আটা দিয়েও করে নিতে পারবেন। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ইস্ট আর 1 চা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি, আর এই পানিটা কিন্তু কুসুম গরম পানি, একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়েই একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমি কয়েকবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, আর এটা কিন্তু খুব বেশি শক্ত নয়, একটু সফট করেই তৈরি করতে হবে। এবার ঢেকে রাখছি 1 ঘন্টার জন্য। এবারে ভেতরে দেওয়ার জন্য পুরটা রেডি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, আর এখানে তেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা সামান্য গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না সফট হয়। পেঁয়াজ 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এবারে রান্না করা মাংস দিয়ে দিচ্ছি, আর মাংসগুলোকে হাত দিয়ে একটু ঝুরি করে নিয়েছি। আমি এখানে গরুর মাংস দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস দিয়েও করে নিতে পারবেন, আবার চাইলে বিভিন্ন রকম সবজি দিয়েও করে নিতে পারবেন। মাংসটা দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, জাস্ট 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো আর সামান্য কিছুটা লবণ। যেহেতু আগে থেকেই রান্না করা মাংস, তাই খুব বেশি কুক করার কোনো প্রয়োজন নেই। এবারে সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই নাস্তায় চেষ্টা করবেন ঝালটা একটু বেশি করে দেওয়ার, তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগবে। ব্যাস পুরটা রেডি, এবার চুলা থেকে নামিয়ে নিব। 1 ঘন্টা পর ময়দার ডোটা অনেকটাই ফুলেছে আর অনেকটা সফট হয়েছে। এবারে আবারও কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। পুরীর ভিতরে আমরা যেভাবে পুর দিয়ে থাকি ঠিক সেভাবেই পুরটা দিয়ে নিব। এবারে ভিতরে মাংসের পুরটা দিয়ে দিচ্ছি, আর একটু বেশি করে পুর দিবেন, তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগবে। এবারে 2 পাশ থেকে এইভাবে মুখটা আটকে দিচ্ছি। মুখটা ভালো করে আটকাতে হবে যেন আবার মাংস বের না হয়ে যায়। মুখটা আটকানো হয়ে গেলে একটু চাপ দিয়ে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। ঠিক এইভাবে সবগুলো বানিয়ে রেখে দিচ্ছি আরও কিছুক্ষণের জন্য, এতে করে ডোগুলো আরেকটু ফুলে উঠবে। আর অন্য পাত্রে রাখার আগে অবশ্যই একটু ময়দা ছিটিয়ে নেবেন। এবারে আরও 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখছি। 20 মিনিট পর চুলায় প্যান অথবা তাওয়া বসিয়ে ছেঁকে নিতে হবে, আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামের থেকেও কম থাকবে। তাওয়া অথবা প্যান যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচ কমিয়ে দিতে হবে। আর 1 পাশ হয়ে গেলে এবারে উল্টিয়ে দিচ্ছি, এভাবে 2-1 বার উল্টিয়ে পাল্টিয়ে নিলেই কিন্তু ভাজা হয়ে যাবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও ভেজে নিতে পারবেন, তবে এই নাস্তাটা তেল ছাড়া খেতেই বেশি ভালো লাগে। বাস তৈরি হয়ে গেল সকাল অথবা বিকেলে খাওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তার রেসিপি, চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।